আটাটা তেলে দিয়ে দিয়েছি, ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি, ভেজে নেব। পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর এখানে আদা রসুন ছেঁচে নিয়েছি। হবে আজকে পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। কড়াইয়ে তেল দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার এটা একটু ভেজে নেব, এর সাথে মশলাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব, দিয়ে সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। চলো দেখো,
Thank you.